হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে আমাদের প্রতিদিনকার জীবনে কিছু বদভ্যাস আছে, যে বদভ্যাসের কারণে আমাদের মস্তিষ্কের অনেক ক্ষতি হচ্ছে। আমি আজকে সেই রকম কিছু বদভ্যাস নিয়ে আলোচনা করব, যে আপনারা আসলে এই অভ্যাসগুলো যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনারা কিন্তু সুস্থ থাকতে পারবেন এবং আপনাদের মস্তিষ্কটাও কিন্তু অ্যাক্টিভ থাকবে। প্রথমত বলি যে আমরা সবসময় দিন দুনিয়ার খবর রাখতে চাই, কিন্তু দেখা যায় যে দিন দুনিয়ার খবরের মধ্যে অধিকাংশই হচ্ছে খারাপ খবর। এখন আমার প্রথম পয়েন্টটা সেটাই, যে প্রতিদিনের খারাপ খবরগুলো রাখাটা হচ্ছে আমাদের বদ্ধ অভ্যাসের মধ্যে একটা, যে আমরা প্রতিনিয়তই সংবাদে সব খারাপ খবরগুলো শুনতে চাই এবং আমাদের মানুষের মানে একটা স্বাভাবিক প্রবণতাই হচ্ছে আমরা সবসময় খারাপ খবরগুলো শুনতেই পছন্দ করি এবং খারাপ খবরটাগুলো শুনে আমরা নিজেরা একটু প্যানিক করার চেষ্টা করি। খুব খারাপ লাগে যে কেমন দেশে আমরা থাকতেছি, এরকম কিন্তু আমরা চিন্তা করি। কিন্তু এই অভ্যাসটার কারণে কিন্তু আমাদের প্রতিনিয়তই আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের শারীরিকভাবে আমরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি, যে খারাপ চিন্তা আসে। অবশ্যই আপনি যদি একটা খারাপ স্ট্রেসের মধ্যে থাকেন, খারাপ যদি লাগে তাহলে অবশ্যই আপনার সমস্যা হবে, এই অভ্যাসটা আপনার ব্রেনের মধ্যে অনেক ক্ষতি করবে। দ্বিতীয় যে অভ্যাস আমাদেরকে ক্ষতি করছে সেটা হচ্ছে গিয়ে বেশি সময় ধরে ঘরে থাকা। মানে আমরা সবসময় অনেকে আছে যে সকালবেলা অফিস থেকে একটু বের হই, তারপর সারাদিনে অফিসে ঢুকি, ঢুকে একদম বিকাল হওয়ার আগ পর্যন্ত অফিস থেকে আর বের হই না, এরকম কিন্তু আমাদের জীবন এখন। অথবা অনেকে ঘরে যারা থাকে ঘরের ভিতরেই থাকে আর বাইর হয় না, এরকম কিন্তুই চলে। কিন্তু এটা কিন্তু আমাদের শরীরে বেশ ক্ষতি করে। আপনার শরীরকে, আপনার ব্রেনকে দিনের সাইকেলটা কিন্তু আপনি বোঝাতে ব্যর্থ হচ্ছেন, কারণ ঘরের আলোটা হচ্ছে আর্টিফিশিয়াল আলো, আমাদের প্রয়োজন হচ্ছে সূর্যের আলো। এই আর্টিফিশিয়াল আলোর কারণে দেখা যায় যে আমরা দিন এবং রাতের তফাৎ বুঝি না। আমাদের শরীরটা তখন মানে রাতের বেলা সঠিক সময় ঘুমানোর যখন সময় হয় সে সময় কিন্তু সঠিকভাবে রেসপন্স করে না, আমরা সঠিক সময় ঘুমাতে পারি না। তার উপরে আবার দিনের বেলা বাইরে না যাওয়ার কারণে কিন্তু আমরা ভিটামিন ডি থেকে বঞ্চিত হই। ভিটামিন ডি এর উপকারিতা একদম বলে বোঝানো যাবে না, যে আপনার ব্রেনের জন্য কত ভালো এবং আপনার ওজন কমানোর জন্যও অনেক ভালো। তারপরে আপনি যখন দিনের বেলা পর্যাপ্ত সূর্যের আলো পাবেন না, তখন কিন্তু আমাদের শরীরে খুব ভালো একটা অ্যান্টিঅক্সিডেন্ট রিলিজ হতে পারে না, সেটা হচ্ছে মেলাটোনিন, যেটা রাতের বেলা 10টার পরে ঘুমালেও আপনি পাবেন এবং দিনের বেলা আপনি যখন জেগে থাকবেন পর্যাপ্ত সূর্যের আলোতে যখন শরীরকে দিন এবং রাতের তফাৎটা বোঝাতে পারবেন, তখনও কিন্তু আমাদের শরীরে ভালো মেলাটোনিন আসবে, যেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। এরপরের যে বিষয় যেটার জন্য আমাদের ব্রেনের ক্ষতি হতে পারে সেটা হচ্ছে গিয়ে খারাপ সঙ্গে থাকা। এখন খারাপ সঙ্গ হচ্ছে যে মানে অনেক টক্সিক পার্সোনালিটি আছে, যাদের জন্য আপনার মাথায় সবসময় টেনশন করা থাকে, যে অনেক আপনার অফিসের বস হতে পারে যে আপনাকে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে, আপনার স্বামী স্ত্রীর মধ্যেও অনেক সময় দেখা যায় যে একজন আরেকজনকে প্রচুর পরিমাণে মানসিক কষ্ট দেয়, এই ধরনের যে টক্সিক যে পার্সোনালিটি আছে তাদের কারণেও কিন্তু আপনার মস্তিষ্কের ক্ষতি হতে পারে। পরের যে বিষয় সেটা যেটার কারণে আপনার মস্তিষ্কের ক্ষতি হতে পারে সেটা হচ্ছে আপনি যদি কম ফ্যাটের ডায়েট ফলো করেন। অর্থাৎ আমি সবসময় তো হাই ফ্যাটের ডায়েট নিয়ে আপনাদের সাথে কথা বলছি, কিন্তু আপনি যদি কম ফ্যাটের ডায়েট ফলো করেন তখন যেই বিষয়টা হবে, যে খুব সহজ ভাষায় বলি যে আমাদের মস্তিষ্কটা কিন্তু পুরোটাই ফ্যাট। মস্তিষ্কের সাথে কিন্তু সারা শরীরের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে এবং মস্তিষ্কের ভেতরেও কিন্তু একটার সাথে একটা কানেকশন থাকে। এখন আপনি যদি পর্যাপ্ত পরিমাণ ফ্যাট না খান, কম ফ্যাটের ডায়েট করেন, তাহলে কিন্তু আপনার মস্তিষ্কের ক্ষতি হবে, এই ফ্যাটের সাপ্লাইটা কিন্তু হবে না, তখন সেটা আপনার মস্তিষ্কের ক্ষতি হবে। আর তারপরে আবার এটা কিন্তু আপনার ফ্যাট সলিউবল ভিটামিন, আপনি ফ্যাট কম খাওয়ার কারণে ফ্যাট সলিউবল বিভিন্ন ধরনের ভিটামিন থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন, ভিটামিন এ ডি ই কে এই ধরনের যে সকল ভিটামিনগুলো আছে সেগুলো থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন, যেটা আপনার শরীরে ক্ষতি করবে। তারপরে এটার মধ্যে ওমেগা থ্রিটা থাকা কিন্তু খুব জরুরি, আমি আপনাদের অনেক ভিডিওতে বলেছি যে ওমেগা থ্রি আছে ফ্যাটের মধ্যে একটা, আর একটা আছে ওমেগা সিক্স। ওমেগা থ্রিটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, এখন সেই ওমেগা থ্রি থেকেও কিন্তু আপনি বঞ্চিত হবেন যদি আপনি কম ফ্যাটের ডায়েট করেন। তার পরবর্তীতে আরেকটা বিষয়, সেটা হচ্ছে বেশি চিনি খাওয়ার কারণে কিন্তু আপনার মস্তিষ্কে ক্ষতি হতে পারে। যেটা হয় যে চিনি খাওয়া, তারপরে আরেকটা বিষয় দুটো একসাথেই বলে দিই, যে হাই গ্রেনের ডায়েট, অর্থাৎ আপনি যে ধান চাল ময়দা এই ধরনের খাবার নিয়ে যে সকল ডায়েটের মধ্যে চলে তাদের ক্ষেত্রে বলছি, সেটাও বেসিক্যালি আসলে চিনির মতনই কাজ করে। এখন এই হাই গ্রেনের ডায়েটটা করলে যে সমস্যাটা হয়, যে আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো করে,
আপনি ভাবছেন যে আমার ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে আমি অনেকবার বুঝিয়েছি যে আপনার শরীরের কোষ আপনার চিনিটাকে গ্রহণ করতে চায় না, চিনিটাকে রিফিউজ করে দিতে চায়, তাকেই মূলত বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। আপনার শরীর যখন চিনি এবং ইনসুলিন গ্রহণ করে না তখন সেটাকে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স বলে। এখন আপনার শরীরের কোষের মধ্যে গ্রহণ করে না বললে শুধু ইনসুলিন রেজিস্ট্যান্স হয় তা কিন্তু না, আপনার সেই যে চিনির পুষ্টি আপনার ব্রেনের ভেতরের যে কোষ আছে সেটাও কিন্তু সঠিক সময়ে গ্রহণ করতে পারে না, কারণ আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স, আপনার শরীরটা চিনি গ্রহণ করতে চায় না। তখন যেটা হবে যে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ পুষ্টির অভাব, তখন কিন্তু আপনার ব্রেনে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি যেতে পারে না, যেটা কিন্তু আপনার ব্রেনের জন্য খুব ক্ষতিকর হয়ে যায়। তখন আপনি কিন্তু আপনার স্মরণশক্তি কমে যেতে পারে, কথায় ভুলে যেতে পারেন, আপনার মুড খারাপ হতে পারে, আপনি একটা সঠিক সময়ে সঠিক ডিসিশন নেওয়াতেও কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। তাই আপনাকে চিনির ডায়েট কমাতে হবে এবং এই হাই গ্রেনের ডায়েট, ভাত রুটি এই টাইপের ডায়েটগুলো কমালে কিন্তু আপনার মস্তিষ্কের জন্য বেশি ভালো। তারপরে যে বিষয়টা আপনার শরীর ব্রেনের জন্য ক্ষতি করতে পারে সেটা হচ্ছে যে আপনি যদি স্ট্রেস খুব বেশি নেন অথবা স্ট্রেস একদম কম নেন, দুটোই আপনার শরীরের জন্য আসলে ক্ষতিকর। আপনি যদি স্ট্রেস খুব বেশি নেন, শরীরে কিন্তু ভেতর থেকে চিনি তৈরি হয়, আপনার শরীরের প্রোটিন ভেঙে চিনি তৈরি হবে, অর্থাৎ আপনার শরীরের মাসল প্রোটিন ভেঙে চিনি তৈরি হবে, এবং চিনি তৈরি হলে তো সেটা আপনার শরীরের জন্য ক্ষতি করে, একটু আগে বললামই। এবং আপনার শরীরে যদি স্ট্রেস কম থাকে সেটাও কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতিকর। কিছু কিছু স্ট্রেস আমাদের শরীরে প্রয়োজন আছে, যেমন ধরেন আপনি প্রচুর ব্যায়াম করছেন, আপনি মাসল বিল্ডিং করছেন, আপনি দৌড়াচ্ছেন, এই টাইপের যে স্ট্রেসগুলো আছে সেটা কিন্তু আপনার শরীরের জন্য প্রয়োজন রয়েছে। কিন্তু আপনি যদি একদমই স্ট্রেস ফ্রি থাকেন, আপনার কোনো টেনশনই নেই দিন দুনিয়ান, তাহলে সেটাও আপনার শরীরের জন্য ক্ষতিকর, আপনার ব্রেনের জন্য ক্ষতিকর। তারপরে যে বিষয়টা আপনাদেরকে বলবো যে বারবার স্ন্যাক্স খাওয়ার প্রবণতা, আপনি গভীর রাতে উঠে চিপস খাচ্ছেন, আপনি অনলাইন থেকে অর্ডার দিয়ে পিৎজা নিয়ে আসতেছেন গভীর রাতে, এই ধরনের কিন্তু অভ্যাস থাকে। যারা স্পেশালি রাত জাগে, স্টুডেন্টরা যারা রাত জাগে তারা কিন্তু অনেক রাত্রেবেলা উঠেও তাদের খুব ক্ষুধা লাগে, এবং আমি দেখেছি যে রাত জাগলে আসলে মানুষের ক্ষুধা লাগবেই। এখন এই জিনিসটা, রাত জাগাটা মূল বিষয়, রাত জাগাটারও ক্ষতিকর দিক আছে, কিন্তু তার সাথে সাথে বেশি বেশি স্ন্যাক্স খাওয়াটা কিন্তু ভীষণ ক্ষতিকর। স্ন্যাক্স বেশি বেশি খেলে আপনার শরীরে বারবার চিনি আসতেছে, বারবার ইনসুলিন আসতেছে, আপনার ওজন কমাও ক্ষতি হবে এবং আপনি আরও ইনসুলিন রেজিস্ট্যান্সের পথে চলে যাবেন যদি এইভাবে বারবার স্ন্যাক্স খান। আর সারা পৃথিবীতে যে ধরনের স্ন্যাক্সগুলো পাওয়া যায় সেগুলো কোনোটাই স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো না, ব্রেনের জন্য একেবারে বাজে। বাজে তেল দিয়ে যেই স্ন্যাক্সগুলো তৈরি করা হয় সেগুলো ব্রেনের জন্য খুবই খারাপ। এবং সবশেষ যে বিষয়টা কথা বলবো, যে খাবারটা আপনার গাটের ক্ষতি করে, অর্থাৎ আপনার পেটের এই জায়গায় যে গাট আছে, হ্যাঁ, সেই গাটের যেই খাবারটা ক্ষতি করে সেই ধরনের খাবারগুলো খেলে কিন্তু আপনার ব্রেনের জন্যও ক্ষতি হবে। আপনার গাটের প্রচুর ব্যাকটেরিয়া থাকে যেগুলো আপনার খাবার হজম করতে হেল্প করে, এবং তার সাথে কিন্তু আপনার ব্রেনের সরাসরি কানেকশন থাকে। খারাপ টাইপের ব্যাকটেরিয়া যদি আপনার গাটে বেশি থাকে তাহলে কিন্তু আপনার ব্রেনের কাছে ভালো কোনো মেসেজ যাবে না, খারাপ মেসেজ যাবে, এবং তাতে আপনার শরীরের প্রতিনিয়তই ক্ষতি হতে থাকবে। তাই সবসময় ন্যাচারাল খাবার খাবেন। ন্যাচারাল খাবার খেলে যেটা হবে যে আপনার গাটের যে ব্যাকটেরিয়াগুলো আছে, ভালো ব্যাকটেরিয়াগুলো আছে, সেগুলো গ্রো করতে হেল্প করবে। আপনি যদি প্রসেসড খাবার খান তাহলে আপনার শরীরের জন্য ক্ষতি হবে, আপনার গাটের জন্য ক্ষতি হবে। এবং আপনি যে প্রয়োজনে প্রোবায়োটিক ট্যাবলেট খেতে পারেন, সেটা কিন্তু আপনার গাটের জন্য খুব ভালো। এই হলো বেশ কিছু বদভ্যাস যার মাধ্যমে আমরা প্রতিনিয়তই নিজেদের মস্তিষ্কের ক্ষতি নিজেরাই করছি, এবং এই বদভ্যাস থেকে আমাদের খুব দ্রুতই কিন্তু দূরে সরে যাওয়া উচিত, কারণ আপনার মস্তিষ্ক সুস্থ না থাকলে কিন্তু আপনিও সুস্থ থাকতে পারবেন না, তাই না? আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।